আগামী নির্বাচনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা কন্টেন্টের বিভ্রান্তিমূলক তথ্য সারা দেশে ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে, বিশেষ করে রাজনৈতিক পরিমণ্ডলে। এসব এআই কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ছে গুগল এবং মেটার মতো প্রযুক্তি সংস্থাগুলি। এর প্রভাব পড়ছে বাংলাদেশের রাজনীতিতে। সাম্প্রতিক মাসগুলিতে বাংলাদেশে সরকারপন্থী সংবাদ আউটলেট এবং প্রভাবশালীরা সক্রিয়ভাবে এআই ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে, যা এআই স্টার্ট আপ অ্যাপগুলো ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই কর্মকাণ্ডগুলি প্রমাণ করে যে কিভাবে ভোটে কারসাজি করতে পারে এবং বিভাজন উস্কে দিতে পারে এআই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিরোধীদের নিপীড়নের অভিযোগ উঠেছে, বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সমালোচকরা বলেন, এই পদক্ষেপগুলি তার পক্ষে আসন্ন নির্বাচনে কারসাজি করার প্রচেষ্টার অংশ। এমনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে রাজনৈতিক অনেকদিন ধরে টানাপোড়েন চলছে। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র থেকে চাপ বাড়ছে সরকারের ওপর। ওপেনএআই এর চ্যাটজিপিটি এবং এআই ভিডিও জেনারেটর মতো শক্তিশালী সরঞ্জামগুলি বৃদ্ধির সাথে বিভ্রান্তিকর বা মিথ্যা রাজনৈতিক সামগ্রী তৈরি করতে এআই এর ব্যবহার তীব্র হয়েছে। এর মধ্যে টেক জায়ান্ট গুগল এবং মেটা রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করার জন্য প্রচার অভিযান শুরু করেছে। বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র এআই টুলের ব্যবহারই নয়, বরং ব্যবহার নিয়ন্ত্রণের সমস্যা দেখা দিয়েছে। নিয়ন্ত্রণ এবং প্রয়োগের অভাবের কারণে এআই কন্টেন্টের বিভ্রান্তির দ্রুত বিস্তার ঘটছে। এছাড়া এআই শনাক্তকরণ সরঞ্জামের অভাবের কারণে এআই উৎপন্ন কন্টেন্টের বিভ্রান্তি শনাক্ত করা যাচ্ছে না। ইংরেজি নয় এমন ভাষার বিষয়বস্তু শনাক্ত করা আরও কঠিন। টেক প্ল্যাটফর্মগুলোর আপাতত সমাধানগুলো মূলত বাংলাদেশের রাজনৈতিক বিজ্ঞাপনগুলোতে সীমিত কার্যকারিতা দেখা যায়, কারণ সেখানে বিজ্ঞাপনগুলি রাজনৈতিক যোগাযোগে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য এআই কন্টেন্টের বিভ্রান্তি কার্যকরভাবে মোকাবেলা করার জন্য নির্দিষ্ট অঞ্চলকে ভিত্তি করে কৌশল প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।